প্রথমে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমি 50 ডগি কয়েন কিন্তু পেমেন্ট পেয়েছি একটা ফ্রি সাইট থেকে। আপনারাও কিন্তু সম্পূর্ণ ফ্রি ইনকাম করতে পারবেন এই সাইডে। এই সাইডে কোনো কাজ করতে হবে না, জাস্ট 30 মিনিট পর পর যাবেন, একটা করে ক্লেম করবেন অ্যান্ড আপনি উইথড্র করে আপনার টাকাটা কিন্তু আপনি নিয়ে নেবেন, সম্পূর্ণ ফ্রি সাইট। যদি এইসব সাইট থেকে ইনকাম করতে না পারেন তাহলে ভাই ইনকাম কখনোই পসিবল হবে না। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখেন, ভিডিওটা ফুল দেখার পর যেভাবে কাজ করতে বলবো সেভাবে কাজ করবেন। আশা করি 99% লোক ইনকাম করতে পারবেন যদি আমি যেভাবে বলবো সেভাবে কাজ করেন। তাহলে সাইট লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রামেও দেওয়া থাকবে। টেলিগ্রামে চলে আসার পর এই পোস্টটা কিন্তু রিমাইন্ডার করবে, এই পোস্টটা যখন রিমাইন্ডার করবে এইখানে কিন্তু আপনাদের লিঙ্কটা দেওয়া আছে। আপনারা যখন এই লিঙ্কের উপর ক্লিক করবেন আপনার সরাসরি এমন ইন্টারফেস শো করবে, এমন ইন্টারফেস শো করবে। আপনাদের অবশ্যই একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টটি করার জন্য এখানে যে জয়েন নাও আছে জয়েন নাও একটা ক্লিক করে দিবেন। জয়েন নামে ক্লিক করে দিলে কিন্তু এমন ইন্টারফেস শো করবে যে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে টিকমার্ক করবেন, এখানে টিকমার্ক করে দিবেন, টিকমার্ক করে দেওয়ার পর আই এম নট এ রবটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন যে আপনার ক্রিয়েট যে অ্যাকাউন্টটা আছে এটা ইনেবল হয়ে যাবে এবং ক্রিয়েট এ অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার পর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ইমেলে একটি লিঙ্ক বা কোড যাবে, সেই লিঙ্কটা ভেরিফাই করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট যখন হয়ে যাবে তখন যে লগ ইন আছে এই লগ ইনে ক্লিক করবেন, অটোমেটিক ওয়েবসাইটের মূল ইন্টারফেস শো করবে। ওয়েবসাইটের মূল ইন্টারফেস কিন্তু এমন শো করবে। এখানে আপনাদের অন্য কোনো কাজ করতে হবে না, আপনারা জাস্ট ফ্রি কাজ করবেন। আমি কিন্তু আবারও বলছি আপনাদের অন্য কোনো কাজ করবেন না, শুধু ফ্রি কাজ করবেন। ফ্রি কাজ করার জন্য কেমন করে কাজটা করবেন, কেমন করে উইথড্রটা নেবেন আমি টোটাল প্রসেসটা দেখাই দেবো। অ্যান্ড কাজটা করার জন্য এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মেনুর পাশে স্পেন, এই স্পেনের উপর একটা ক্লিক করে দেবেন। স্পেনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনি ফ্রি স্পেনটা পাবেন, এটা কিন্তু 30 মিনিট পর পর স্পেনটা পাবেন। সো স্পেনের উপর যদি ক্লিক করে দিই তো একটু ওয়েট করবেন, দেখবেন আমার স্পেনটা ঘুরছে, ঘুরে আমি কত পাই এইখানে দেখতে পাচ্ছেন আমি 75 SXT টোকেন পাইছি, যেটা ওয়েবসাইটের নিজস্ব টোকেন। সো এই টোকেনটা দেখতে পাচ্ছেন আমি কালেক্টের উপর ক্লিক করলে আমার কালেক্ট হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন 627 কয়েন কিন্তু আমার আছে এবং 30 মিনিট পর পর কিন্তু ফ্রি স্পেনটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 30 মিনিট পর পর, আর এখন যদি স্পেন করতে যান তাহলে কিন্তু 100টা করে টোকেন কাটবে। সো এটা করার দরকার না, আপনারা 30 মিনিট পর পর আসবেন এবং টোকেনটা ক্লেম অবশ্যই 30 মিনিট পর পর আসবেন। আপনারা কিন্তু প্রত্যেক দিন এখান থেকে 1500 থেকে 2000 টোকেন পাবেন, ওকে। এবং আপনারা যদি 5 থেকে 7 দিন কাজ করেন তাহলে কিন্তু $3 থেকে $3.5 কিন্তু উইথড্র নিতে পারবেন। এবং এই টোকেনটা এক্সচেঞ্জ করবেন কেমন করে, এক্সচেঞ্জটা করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার মতো একটা আইকন আছে, এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। আপনাদের এমন ইন্টারফেস শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন ওই টোকেনটা শো করবে এবং আপনি কিসের মাধ্যমে কিন্তু এটা এক্সচেঞ্জ করবেন, সো কনভার্ট করবেন। সো এখানে BTC উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন BTC আছে, TRX আছে, BUSD আছে, সলন আছে, BNB আছে, USD আছে। আপনারা অবশ্যই ডগিতে করবেন, কেননা ডগিতে অনলি $2.5 হলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন। আপনি যেটার মাধ্যমে এক্সচেঞ্জ করবেন সেটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 30,000 কয়েন হলে কিন্তু আপনারা এখানে কনভার্ট করতে পারবেন। তার আগে করতে পারবেন না, আপনারা যদি 5 থেকে 7 দিন কাজ করেন তাহলেই কিন্তু 30,000 কয়েন ইজিলি হয়ে যাবে। অ্যান্ড হয়ে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 39 ডগি আছে, এই ডগিটা কনভার্ট করে নেবেন। কনভার্টটা যখন হয়ে যাবে, কনভার্ট হয়ে যাওয়ার পর আপনার ডগিটা অ্যাভেলেবল হয়ে যাবে এবং উইথড্রটা নেবেন কেমন করে। উইথড্রটা নেওয়ার জন্য উইথড্রলের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি কিসের মাধ্যমে উইথড্র নেবেন সেটা আগে সিলেক্ট করতে হবে। আপনাদের আপনাদের ডগি নেন তাহলে ডগির উপর ক্লিক করে দিবেন অ্যান্ড এইখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে আপনার যত ডগি আছে সেই ডগিটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলি 30 ডগি হলে কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন। এই 30 ডগির ভ্যালু কত আমি সেটা দেখাই দিই আপনাদেরকে। আমি যদি ডগি কয়েনে চলে আসি, চলে আসার পরে যদি এখানে আমি 30 ডগি কয়েন দিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনলি $2.28 হলে কিন্তু আপনি উইথড্রটা নিয়ে নিতে পারছেন এবং ডগি কয়েনের টাস্ট ওয়ালেটে চলে আসবেন। চলে আসে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করে কপিতে ক্লিক করে উইথড্রটা নেওয়ার জন্য যে টাস্ট ওয়ালেট থেকে যে ডগি কয়েনটা নিয়ে আসছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যত ডগি আছে এই অলে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে এবং এইখানে উইথড্র নামে যে অপশন আছে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার 1 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে কিন্তু করে দিবে,
ভাই এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনারা কিন্তু অন্য কোনো কাজ করার দরকার নাই ভাই, জাস্ট 30 মিনিট পর পর আসবেন, ফ্রি স্পেন করবেন। এবং যদি স্পেনে আপনার লাক ভালো থাকে 5 লাখ 10 লাখ 50,000 পর্যন্ত টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন, যদি আপনার লাক ভালো থাকে।